সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাগ করে ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে। গত 24 এবং 25 তারিখে আমরা যারা ই-লার্নিং প্ল্যাটফর্মের মুক্ত পাঠে বিশ্বভিত্তিক কোর্সে অংশগ্রহণ করেছি, অনেকেই কোর্স কমপ্লিট করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ট্রেনিং কোর্সের সনদটি তৈরি করতে পারিনি, এমনকি ডাউনলোড দিতে পারি। তো এই বিষয়ে অনেকে আমার কাছে ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার, জিমেল আইডি এবং মোবাইলের সাহায্যে আমার কাছ থেকে তারা জানতে চেয়েছেন যে কিভাবে একটি সনদ তৈরি করে ডাউনলোড। তো এই বিষয়টি থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখবো, স্কিপ করবো না। তবে শুরু করার পূর্বে একটি কথা বলছি, সেটি হচ্ছে যে সাধারণত শিক্ষার যে কোনো আপডেট নিউজগুলো ট্যাগফ্রি ইউটিউব চ্যানেলই প্রথম দিয়ে থাকে। এ পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই শুরু করা যাক। তো ফার্স্টে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তো ব্রাউজার ওপেন করার পরে আমরা যে কাজটি যে আমরা সার্চ বারে লিখবো মুক্তপাঠ, যদি লিখার পরে আমরা এই মুক্তপাঠে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারপরে লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে, এটা আমি একটু বাংলা করে দিচ্ছি। তো এখানে অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এই সার্টিফিকেট কোর্সটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করুন। তো ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু সার্ভারে লোড নিচ্ছে। যে সার্টিফিকেটে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা এই টাইটেলের উপরে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, তারপরে সার্টিফিকেটে যাবো। আবার সার্টিফিকেটে গিয়ে তারপরে দেখবো আমাদের কাজটি সম্ভবত সম্পন্ন হয়েছে, যদি না হয় তাহলে আবার আমরা ঠিক করুক। এই যে কাজটি সম্পূর্ণ হয়েছে, আমরা কিন্তু এখন এটা ডাউনলোড দিতে। তো এখানে আমি ডাউনলোড দিচ্ছি, এটিতে ক্লিক দিই। জি, এই যে ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আমার যে সার্টিফিকেট শো করছে, তো আমি এখন যদি এখানে ডাউনলোড সার্টিফিকেটটি ডাউনলোড দিই তাহলে আমার পিসিতে এটি ডাউনলোড হয়ে যাবে। তো এটি আর আমি দেখাচ্ছি না। তো এভাবে আপনারা তৈরি করে তারপরে ডাউনলোড দিয়ে নেবেন এবং পরবর্তীতে প্রিন্ট করবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।